أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মীকাতান ইয়াউমা ইউনফাখু ফিস-সূর يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُنِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا সাদাকাল্লাহুল আজিম। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মীকাতা, নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা। সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায়, সেজন্য সুরায় আন-নাবা, সুরায় আল-মুরসালা, সুরায় আন-নাজিআত, সুরায় আল-ইনফিতার, সুরায় আত-তাকবীর এই সুরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলে পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি মনে করেছ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র বলেন, أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, নিরর্থক করে বানাই নাই, প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে, বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে, এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না, বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? এ আকাশ, এ জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন, লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে।
আল্লাহ পাক কোনো জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত ইযা সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কাতাইয়ে সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা, বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপভাবে আকাশসমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে। সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে, ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা, কত তারকা, সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুনে শেষ করা যাবে না। এ তারকা এতটুক নয়, যতটুক আপনি দেখেন, বিশাল তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম দেশ থেকে 2 অথবা 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। এগুলি যখন ছিটকে পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন, এই মাটির মধ্যে আছে না আগুন, পাথর পোড়াইয়া আলকাত্রার মতো লাভা বলাই দিতে পারে এমন প্রচণ্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে, সমুদ্রের পানিসমূহ নিঃশোষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে, কি ভয়াবহ দৃশ্য হবে। আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইযা শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, যখন সূর্যকে ঠেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত, যখন তারকা স্তিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ, পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব, সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষেরা দেখতে পাবে
فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে, এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কথার মধ্যে কোনো ভুল আছে? না, কেবলমাত্র কাফের বেঈমান তারা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে, ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য! তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে, খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙে পড়বে। বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে, যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ফেলাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটার কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন, এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া বিদীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব, পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুর বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড় দৌড়ে আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে, পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, কাল্লালা ওয়াজারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন, হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন, এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে, হযরত জিব্রাইল আমিন, শাদীদুল কুয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে, দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত্রে যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন। তাফসীর বলছে হযরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ, হযরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার, তাকে মদ দাও, হযরতে জিব্রাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত, মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা, মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন, আজকের রাজত্ব কার? কোন জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলো কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলো কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে। সুবহানাল্লাহ, ওয়াইজাল কুবুরু বুসিরাত, যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারে খেয়েছে, কোনো পথ নাই, সবাই আল্লাহর দরবারে উঠবে। পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলঙ্গিনী। উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনীন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না, সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না, মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে,
তার দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছ? যা শুনছ তা আমল করেছ কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি? কান, কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না, আছে না এমন? এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শুকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শোকর আদায় করতে পারবো না, চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই, দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকত তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত জার, এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে, ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে। আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন, জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি, আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিছেন, আমি কিন্তু এখানে আছি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে, এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে, আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়, নউযু বিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকাদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো, রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন, কোথায় আছেন বলেন, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন, আরশে আজিমে আছেন, সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয়,
যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘরের কাছে। তার মানে আল্লাহর ইল, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইল সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে, সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্ম ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে, আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহ ছয় সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এটা যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি। আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার আমি লন্ডন থেকে, লন্ডন শহরে রাত্রে যাচ্ছি, রাত দুটা আড়াইটা হবে, পথিমধ্যে রেড সিগন্যাল জ্বলল, গাড়িটা থামায় দিল, সামনে আর গাড়ি টাড়ি নেই। আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে, আমরা তো ইচ্ছা করলে যেতে পারি। ড্রাইভার বলল পারি কিন্তু যাব না। কেন যাবেন না? বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরা, আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে। রাত দুটো ৪৫ মিনিট, এই রঙের গাড়ি, এত নাম্বার গাড়ি, এবং আপনার চেহারা শরীফ এই, আপনি রাত দুইটা ৪৫ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন, মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। এই লোকটি এইখানে ক্যামেরা আছে, এটা চোখে দেখছে, সেই জন্য বিশ্বাস করল। কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই, অথচ গাড়ি ক্রস করলেই, ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে। এই বুদ্ধিটা কে দিছেন? যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না। পারে কি না? কিন্তু আমাদের কপাল খারাপ। ওই যে সিগারেট, সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটে লেখা আছে, হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে ফু যায় কদ্দূর। ওইখানে ক্যামেরা, ক্যামেরার সাথে কোনো মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল, মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল, মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল, অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল, বউকে বেপর্দা করো না, আরেকটি রেড সিগন্যাল, সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল, অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন?
কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়, আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো? কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তাতে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীর হত্যা করতে আসছিলেন আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না রসুল হবে না, যদি কেউ নবী বা রসুল হইতো কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল, হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থ হল, যদি কেউ জাররা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, এই সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন, কিয়ামতের দিন আমি কি আমার এমন কি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন, তাহলে তো আমি মরেই যাব, আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো বললাম, আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা খুব ছোট ছিল, হাদিস শরীফে এসেছে সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটতেছিল, এত ছোট পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না, কেয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট্ট পাটা ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহান। প্রিয় ভাই সব, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোন উপায় থাকবে না সেই কেয়ামতের মাঠ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون سيدين কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায়, এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না, অসহায় হয় না, কেউ না কেউ সহায় হয়েই যায়। হয় স্বামী, না হয় পিতা, না হয় ছেলে, না হয় মেয়ে, না হয় আত্মীয়, না হয় সরকার, কেউ না কেউ সহায় হয়েই যায়। একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না। অসহায় কারে বলে? কেয়ামতের মাঠে মানুষ তা টের পাবে। আল্লাহ তাআলা কেয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না, কেয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও। আল্লাহ পাক বলছেন সেদিনটি ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাউকে কোনো সাহায্য করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ তার ভাই, মা বাপ, স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে। সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে। পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মানুষগুলি দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সেই কেয়ামতে আল্লাহ পাক আমলনামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে। পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোনো জিনিস লুকায় রাখতে পারবে না, সব প্রকাশ পেয়ে যাবে। কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন। আবারও বলছি, আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই। কিভাবে রেকর্ড করছেন? وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি। আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব ওপেন করে দেব, গলায় ঝুলানো আছে। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএ এর কথা। এই ডিএনএ এর মধ্যে সে কেমন হবে, তার প্রজ্ঞা, তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএ এর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা,
ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে। এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। এই বুদ্ধি কে দিয়েছেন? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলাই রাখছেন, এটা বিশ্বাস করবেন না? কেয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব, তারপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট, পড়ো। কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবেন, আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন, কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লান তানফাকুম আরহামাক আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য, আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কিয়ামতে চলবে না। আল-ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আল-ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে শুধুমাত্র তোমরা যা আমল করেছিলে আর সেরূপ তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে, যে কাজ করেছ বিনিময়টা ওইরকমই পাবা, এর থেকে বেশি কিছু এখানে পাওয়া যাবে না। কিয়ামতের দিন সামান্য পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও হাজির করা হবে, সামান্য ভালো কাজ করলেও হাজির করা হবে। একটি আয়াত শুনুন, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, তিনি কি নবী না রসুল বলেন? অনেকে জানেন না, তিনি নবীও নন রসুলও নন, তিনি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ, কে দিছে জ্ঞান? আল্লাহ দিছে। সূরা লোকমানের তাফসীর এখানে করছি না, তিনি একজন জ্ঞানী মানুষ, জ্ঞান দিছে কে? আল্লাহ। সেই জন্য তিনি বুদ্ধিজীবী না, তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরতে লোকমান তিনি তার সন্তানকে নসিহত করেছেন, লক্ষ্য করেন, সন্তানকে নসিহত করেছেন, একটা জাতিকে নয়, বিশ্ববাসীকে নয়, শুধু ছেলেকে, শুধু সন্তানকে নসিহত করেছে। এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহতকে কোরআন শরীফের মধ্যে উঠাইয়া চিরন্তন করে দিয়েছেন। একটা নসিহত শোনাই, হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ।
ইন্নাল্লাহা লাতিফুন খাবীর। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আসলে কথাটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে, কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না, তিনি ইবনিকে তাসগীর করলেন, বললেন বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক শিখিয়েছেন কোরআন শরীফে, ধমকাইয়া মানুষ হেদায়েত করতে পারবেন না, মানুষকে আদর করেন, আদর করে কথা কন, কথার আসর হবে, দিল থেকে কথা বলেন, তাসান্নু আর্টিফিশিয়াল কথা বললে সেই কথায় কাজ হবে না, দিলের থেকে বলেন, মিষ্টি করে বলেন, কৌশলের সাথে বলেন। হযরত লোকমান ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আপনি নিজেও যদি আপনার অবন্ধ সন্তানকে যদি বলেন বাবা আব্বু আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আসো আমার কাছে আসো, কপালে একটা চুমা দিলেন, আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাই সব, এখন আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করেছি গুনাহ করে, তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব এবং সমস্ত কথা এবং কাজের হিসাব সে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনের চিন্তা করো, যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার জন্য ছুটে বেড়াবে, ব্যস্ত হয়ে যাবে এবং প্রত্যেকের কর্মফল তাকে দেওয়া হবে, কোনোই কমতি করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন তার সব রহস্য ফাঁস করে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা যখন পৃথিবী প্রবাল ঝাঁকুনি দেওয়া হবে, এই পৃথিবীকে, পৃথিবী তার ভেতরের সব কিছুকে উদ্গিরণ করে দেবে, আর মানুষ হয়রান হয়ে বলবে এগুলি কি হচ্ছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনের উপরে যা কিছু ঘটেছে সেদিন জমিন তার ভেতরের সব কিছু বলে দেবে, কারণ তোমার রব তাকে এমনটি নির্দেশ দিয়েছেন, জমিনে যা কিছু করা হয়েছে জমিন সব উদ্গিরণ করে দেবে, বলে দেবে। অপরাধীদের সেদিন আর কোনো উপায় থাকবে না, সেদিন হর্ষোৎফুল্ল চেহারাগুলি কালো হয়ে যাবে, কারো চেহারা হবে হর্ষোৎফুল্ল নূর ঝলমল করতে থাকবে, আর কারো চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমলনামা পাওয়ার পরে কারো তো আমলনামা পাওয়ার পরে কারো চেহারা হাস্যোজ্জ্বল হর্ষোজ্জ্বল ঝকমকে সুন্দর হয়ে যাবে, আর কারো চেহারা কালো হয়ে যাবে। তার হকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের দিন কতিপয় চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, সন্তুষ্ট হবে, হাস্যোজ্জ্বল হবে, ঝলমল করবে, আবার কতিপয় চেহারা কালো হয়ে যাবে, যাদের চেহারা কালো হবে তারা হলো কাফের, কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাবে, আর মোমেনদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কিয়ামতের মাঠে তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার ওপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে,
এই দুনিয়া শেষ কথা নয়, এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। এটা কি বলে? ট্রানজিট ক্যাম্প। আপনি যাবেন লন্ডন, দুবাইতে আপনি এখানে যাত্রা বিরতি, এটা আপনার আবাসস্থল নয়, পৃথিবীটা শেষ কথা নয়, আসল জায়গা কোথায় বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. এরা হচ্ছে তারা। আমি কি কথা বলবো? আল্লাহ পাক বলছেন, কল বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আ'মালা, আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবই। এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য, ভ্রষ্ট পথে চালিত হয়েছিল, আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার জীবনে জীবনকে আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পেয়ে খুশি হয়েছ, আনন্দ করছো? ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, এই দুনিয়া হচ্ছে আখিরাতের জীবনের তুলনায় একেবারেই নগণ্য, তুচ্ছ, কোনো দাম নাই। আমরা দুনিয়া দুনিয়া করি, প্রিয় ভাই সব, দুনিয়ার মহব্বতে আমরা পাগল। এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো। এই দৃষ্টান্তটা একটু খেয়াল করেন, অন্যের স্ত্রীর স্বাস্থ্য, চেহারা, রূপ, যৌবন যতই চিত্তাকর্ষ, নয়নবিরাম, মনোমুগ্ধকর হোক, তাতে আরেকজনের কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই, সে তো অন্যের স্ত্রী, ঠিক কিনা? এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী সলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনোদিন আপনার হবে না। এটার জন্য আপনি চেষ্টা করছেন, আরো চাই, আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, হাফ মন্ত্রী হয়েছি, ফুল মন্ত্রী হইতে চাই, দুইটা বাড়ি আছে, দশটা বাড়ি চাই, ছয়টা গাড়ি আছে, পনেরোটা গাড়ি চাই। নবীজি বলেছেন, লাউ কান আলী ইবনে আদম ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুন লাহু সানিন, যদি কাউকে একটি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে এরকম আরেকটি সোনা ভরা মাঠ যদি আমাদের আমারে দেওয়া হইত। নবীজি বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাউফ ইবনু আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। খালি চাই আর চাই, কোনো লাভ নাই। গরুটারে দুনিয়াটা কেমন দেখেন? গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন, আমার গরু আমার কাছে আয়, গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে, ঠিক ঠিক না? গাধারে, ঘোড়ারে, মানুষেরে, রেডিওরে, টেলিভিশনের খাটে, টেবিলে, এগুলো ধরে টান দেবে, আমার আয় আমার কাছে, টানলে আপনার কাছে আসবে। আমার আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান, সমুদ্রের মাঝে নামেন, বুক সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে দুইটা থাবা মারেন এরকম করে, আমার বঙ্গোপসাগর যাবি কয়, আয় আমার দিকে, আসবে? আসবে? আসবে না। দুনিয়াটা বঙ্গোপসাগরের মতো, কিরকম? ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়া যারা কামাই করে, দুনিয়া যারা চায়, তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে দুইটা থাবা মারলো এরকম, থাবা মেরে পানিকে শক্ত করে ধরল,
এরপরে আমার পানি আমার নদী উঠায় আয়, এই বলিয়া সমুদ্র উঠে আনলেন, আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি? খুব জোরে ছাওয়া দিবেন, বাড়ি যাইয়ান, বাড়ি গিয়ে আজকে আপনার পুকুরে খালের মধ্যে হাত দিয়া সব শক্তি দিয়া ছাওয়া মেরে খামসায় ধরবেন পানি, এরপরে উঠাবেন, থাকবে পানি? কবি কি সুন্দর বলেছেন, ওমাই ইয়াসহাবিদ দুনিয়া মিসনাকা বিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবি, পানির উপরে থাবা মেরে যখন হাত উঁচু করল, খানাতুহু ফুরুজুল আসাবি, তার হাতের মুঠার আঙ্গুলির ফাঁক গুলি তার সঙ্গে খেয়ানত করলো, এক ফোঁটা পানিও হাতের মধ্যে রইল না, সব পানি হাতের থেকে বেরিয়ে গেল, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়া হচ্ছে এইরকম, এই দুনিয়ায় সাথে মহব্বত করিয়া কোনো লাভ নাই, দুনিয়া আপনারে তালাক দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার পরিণতি হবে জাহান্নাম, পরিণতি কি হবে? জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে, আল্লাহর সাথে দেখা হবে, সেদিন কি জবাব দেব এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই, নফসের আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ করে নাই, নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ, নফস বলেছে পরনার স্পর্শ কর, নফস বলেছে সুদের টাকা নে ঘুষের টাকা নে, নফস বলেছে গান বাজনা শোন শয়তানি বদমাশি কর, এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে, আল্লাহর সঙ্গে দেখা করার দেখা হবে এই ভয়তে দুনিয়ার টাটকা সুখ গুলি যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোরে জান্নাত দিয়ে দেব, তে সুবহানাল্লাহ, আমারে ভয় করিয়া আমারে দেখে নেই, আমার ফেরেশতা দেখে নেই, সে জিনা করতে পারত অথচ করল না আমার ভয়তে, সে মদ খাইতে পারত খাইল না আমার ভয়তে, কোটি কোটি টাকা মারতে পারত করল না আমার ভয়তে, আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ করল, আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা তোমরা তো বুঝতে পারো নাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা না বুঝে দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছ, আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী, এই দুনিয়া শেষ হবে আর আখেরাত হবে কি? স্থায়ী। কুল মাতাউ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা, বলো দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য, যে ব্যক্তি তাকওয়া তাকওয়ার সাথে জীবন যাপন করবে তার জন্য পরকাল উত্তম হবে, পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই, আমরা আমাদের বাড়িগুলো কি সুন্দর করেছি, মোজাইক করেছি, টাইলস দিয়েছি, ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে, পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে, বাথরুমের ফিটিংস গুলিতে যে টাকা খরচ হয়েছে গরিবের 50টা তাতে বাড়ি হয়ে যায়, প্রিয় ভাই সব দুনিয়াটার জন্য সব করলাম আখেরাতের ঘর বানাইলাম না, আসুন আখেরাতের ঘর বানাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও,
সবাই পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছ সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও। রব্বুল আলামিন যে কেয়ামতের কথা শুনলাম, যে কেয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তান তার মাকে চিনবে না, গর্ভধারিণী মা ডেলিভারি করে ফেলবে, ভয়ের চোটে মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই কঠিন হাসুরির ময়দানে পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গুণাগারের মগজগুলি গোলে গোলে নাক্কান দিয়ে বেয়ে পড়তে লাগবে। সারা ময়দানে সারা পূর্বে পানি পানি বলে আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন আমাদের যার যে রোগ আছে, বেদি আছে, অসুখ আছে, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে তুমি রহমত নাজিল করো। সব রকমের ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশকে সারা পৃথিবীর মাঝে আদর্শ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।